আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যামফোনি V140। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা ফুল ডেড। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এইরকম ফুল ডেড প্রবলেম, অ্যান্ড্রয়েড ফোনের ফুল ডেড প্রবলেম আসলে আপনারা কিভাবে মাল্টিমিটার দিয়ে, শুধুমাত্র ডিজিটাল মাল্টিমিটার দিয়ে, স্টেপ বাই স্টেপ নয়, কোনো স্টেপেই নয়, আপনার মাথা খাটিয়ে কিভাবে জাস্ট একটা ক্যাপাসিটর রিমুভ করার মাধ্যমে এর আপনি ডেড কন্ডিশন থেকে একবারে পুরোপুরি রিকভারি করতে পারেন। আজকের ভিডিওতে আপনারা সেটাই দেখবেন। আর বন্ধুরা, একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যতই স্টেপ খোঁজেন না কেন, আপনার মাথা যদি ঠিকভাবে কাটাতে না পারেন, আপনি কোনো স্টেপেই সাকসেস হতে পারবেন না। তো চলুন, আজকের ভিডিওটা একদমই শর্টকাট ভিডিও করব আর আপনাদেরকে দেখাবো যে আসলে এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করি বা আমি কীভাবে সমাধান করি। আশা করছি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি যখন পাওয়ার সাপ্লাই লাগাচ্ছিলাম, তখন পাওয়ার সাপ্লাই যে অ্যাম্পিয়ারটা ছিল সেই অ্যাম্পিয়ারটাই দেখাচ্ছিল, যে অ্যাম্পিয়ার দেওয়া ছিল মানে ফুল শর্টেই দেখাচ্ছিল। তো সেজন্য আমি এবার যেটা নিলাম, এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিমিটার নিলাম, এটাকে আমি ডায়োড রেঞ্জে রেখে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। যে এবার দেখুন, আমি যখন ডায়োড রেঞ্জে রাখছি তখন কিন্তু মিটারটা জিরো হয়ে যাচ্ছে। যদি আপনারা বিপ শুনতে পান সেটা ভালো, যদি শুনতে নাও পান তবুও বুঝে নেবেন যে যখন আমি ডায়োড রেঞ্জে, এই যে দেখুন, আমি গ্রাউন্ডের রেটটাকে রেখে যখন দুইটাতেই ধরছি তখন কিন্তু জিরো হয়ে যাচ্ছে মাল্টিমিটারটা। অর্থাৎ সহজ ভাষায় যদি বলতে যাই, এটা হচ্ছে ফুল ডেড। তো বন্ধুরা, যেহেতু ফোনটা ফুল ডেড আছে, তাহলে আমি প্রথমের যে ডিসপ্লে কানেক্টর প্লাস ক্যামেরাগুলো আছে এগুলোকে আমি খুলে নিব। আর দেখুন, এটা একদম ফ্রেশ, একদম কোনো কোথাও কোনো কাজ করা হয় নাই। তো বন্ধুরা, যেহেতু আপনি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, আপনাকে আমি আজকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি কোনো মোবাইল, সেটা অ্যান্ড্রয়েড হোক চায় না কিপ্যাড হোক, যদি সেটা ফুল ডেড দেখায়, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা জাস্ট ছোট কোনো কম্পোনেন্ট থেকে শর্টিং আছে, যে কারণে সেটা ফুল শর্টিং হয়েছে। তার মধ্যে আরেকটা কথা জেনে রাখা উচিত, সেটা হচ্ছে যদি ফুল শর্ট দেখায় আর কোনো কম্পোনেন্ট, কোনো আইসি যদি ওভার হিটিং না হয়, সেক্ষেত্রে মনে রাখবেন যে এটা জাস্ট একটা ছোট্ট ক্যাপাসিটর থেকে হইতে পারে, একটা ডায়োড থেকে হইতে পারে, একটা কয়েল থেকে হইতে পারে। বাট যেগুলো বড় আইসি, যেমন আপনার সিপিইউ, পাওয়ার আইসি, তারপর র্যাম, এগুলো থেকে কখনোই আপনার এই ফুল শর্টটা আসবে না। এই ইনফরমেশানটা আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে রাখলাম। তো চলুন, আমি প্রথমে চেক করে নেওয়া যায়। আমরা স্টিলের প্যানেলটা উঠাবো না, যেহেতু একবারে স্টিলের কভারিং করে ভালো করে এই ক্ষেত্রটা ফিটিং করায় অবস্থায় এখনও আছে, আর এটাতে কোনো কার্বন আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা জাস্ট এখানে ফার্স্ট টাইম যে ক্যাপাসিটরগুলো সেগুলোকে চেক করব। তো দেখুন, এখানে ক্যাপাসিটর চেক করার সময় আমরা বেশ কিছু ক্যাপাসিটর এখানে শর্টিং পাচ্ছি, আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখুন, এইখানে একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে এই যে এইখানে ব্যাটারি কানেক্টরের পাশে এই যে একটা ক্যাপাসিটর, এটা ফুল শর্ট। তারপর এইখানে সেকেন্ড ক্যাপাসিটরটা দেখুন, দুইটাই কিন্তু এখানে ফুল শর্ট দেখাচ্ছে, ব্যাটারি কানেক্টরের পাশের দুইটা ক্যাপাসিটরেই ফুল শর্ট দেখাচ্ছে। তো তাই জন্য যে আমরা এই দুইটাকেই তুলে ফেলবো, এটা কিন্তু নয়। এবার এইখানে দেখুন, এই যে এই ক্যাপাসিটরটাও কিন্তু না, এটা শর্ট না। তো বন্ধুরা, যখন আমি চেক করছিলাম তখন আমি ক্যামেরা কানেক্টরের পাশে, তারপর মাদারবোর্ডের অপোজিট পাশে বেশ কয়টা কম্পোনেন্ট, প্রায় 6-7টা ক্যাপাসিটর শর্ট পেয়েছি। এখানে দুই প্রান্তে মিলিয়ে 6-7টা ক্যাপাসিটর শর্টিং পেয়েছি, তার মানে কিন্তু এই 6-7টা ক্যাপাসিটরেই শর্টিং হতে পারে না। এইখানে আরেকটা কথা বলে রাখি, ক্যাপাসিটরগুলো কিন্তু আমাদের, যারা জানেন, যারা কাজ করছেন অলরেডি তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা জানেন না তারা আজকের ভিডিওতে জেনে নেন যে ক্যাপাসিটরগুলো আমাদের প্রতিটা ক্যাপাসিটরেই কিন্তু আমাদের এই মাদারবোর্ডে ইউজ করা হয় সাময়িক সময়ের জন্য, বিদ্যুৎকে সংরক্ষণ করার জন্য, প্লাস হচ্ছে বিদ্যুৎকে ফিল্টারিং করার জন্য। তো এই ক্যাপাসিটরগুলো যখন আপনার গ্রাউন্ডের সাথে সংযোগ দেওয়া থাকে প্যারালাল কালেকশনের মাধ্যমে, যখন এই ক্যাপাসিটরগুলো গ্রাউন্ডের সাথে পুরো শর্ট হয়ে যায়, মানে ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায়, তখন কিন্তু ফুল শর্টিং ইস্যুটা চলে আসে। তো এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের মধ্যে আমাদেরকে ব্রেন খাটিয়ে, যেটা প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে, জাস্ট আপনাকে বুঝতে হবে বা ব্রেন দিয়ে আইডিয়া করতে হবে যে আমার কোন ক্যাপাসিটরটা সরাসরি ব্যাটারি কানেক্টরের সাথে সংযুক্ত। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ক্যাপাসিটরটা প্রথমে আঘাত আনতে পারে সেটা হচ্ছে ক্যাপাসিটর বা ডায়োড, যেটা একদম ব্যাটারি কানেক্টরের পাশে বা ব্যাটারি কানেক্টর থেকে প্রথম ভোল্টেজটা ওর উপর দিয়ে
বা ওর কাছ থেকে ফিল্টার হয়ে সিপিইউ পাওয়ার আইসিতে যায়। তো ওই ক্যাপাসিটরগুলোকে আপনাকে 100% প্রথমে টার্গেট করতে হবে, আর দেখতে হবে কোনো রকম দূষর বর্ণের হয়েছে কিনা বা কালো হয়েছে কিনা বা ফেটে গিয়েছে কিনা ক্যাপাসিটরগুলো। এই বিষয়গুলো লক্ষ্য করে আপনাকে ক্যাপাসিটর নির্ধারণ করতে হবে যে এই 6-7টা ক্যাপাসিটরের মধ্যে কোন ক্যাপাসিটরটা শর্ট হইতে পারে বা শর্ট হয়েছে। যেহেতু 5-6টা ক্যাপাসিটর শর্টিং দেখাচ্ছে, 5-6টা কিন্তু শর্টিং হবে না। তো এই হলো বিষয়। তো চলুন আমার বোর্ডটাতে কোনটা ক্যাপাসিটর শর্টিং হয়েছে আপনাদেরকে দেখাই। তার আগে আবারও আপনাদেরকে দেখিয়ে নেই, আমার ফোনটা এখনও কিন্তু ফুল শর্ট আছে। এই যে দেখুন, আমি যখন গ্রাউন্ড করে ব্যাটারি কানেক্টরে পজিটিভে ধরছি, জিরো হয়ে গেল, আবার নেগেটিভে ধরছি, জিরো হয়ে গেল। বুঝতেই পারছেন এখনও কিন্তু শর্টিংটা রয়ে গিয়েছে। তো এবার আমি যেটা করব, যেহেতু ব্যাটারি কানেক্টরের পাশে দুইটা ক্যাপাসিটর, প্রথম যে ক্যাপাসিটরটা সেইটাকেই রিমুভ করে দিয়েছি। রিমুভ করার পর এবার লক্ষ্য করুন, আমি যখন মাইনাসে ধরছি তখন কিন্তু জিরো হয়ে যাচ্ছে, বা প্লাসে যখন ধরছি তখন দেখুন 270 রিডিং দেখাচ্ছে। তার মানে আমাদের যে ফুল শর্টিং প্রবলেমটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এবার আমরা ক্যাপাসিটরটাকে চেক করে দেখি যে ক্যাপাসিটরটা আসলেই কি শর্টিং ছিল কি না। তো দেখুন, আমি যখন দুই প্রান্তে ধরছি, এই যে দেখুন, এটা কিন্তু পুরোপুরি ফুল শর্টিং ছিল। আর এই শর্টিং থাকার কারণে কিন্তু আমাদের ফোনটা ফুল ডেড হয়ে গিয়েছিল। তো এবার আমি আপনাদেরকে পুরোপুরি ফোনটাকে ফিটিং করে দেখাই যে ফোনটা চালু হচ্ছে কিনা। তো সাথেই থাকুন, আশা করছি যেহেতু ফুল শর্টিংটা চলে গিয়েছে 100% আমাদের ফোনটা এখন চালু হবে। তো বুঝতেই পারছেন কতটুকু ছোট একটা কম্পোনেন্ট থেকে আমাদের এই প্রবলেমটা হয়েছিল। তো বন্ধুরা, আমি পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটা চালু করার চেষ্টা করছিলাম, বাট বারবার হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের যে মাইনাসের লাইনটা সেটা বিএসআই লাইনের সাথে লাগানোর কারণে বারবার ছুটে যাচ্ছিল। তো আমার কাছে অন্য একটা ব্যাটারি আছে, তো আমি সেই ব্যাটারিটা দিয়ে ফোনটাকে চালু করার চেষ্টা করব। তো আপনাদের দেখানোর জন্যে কোনো সমস্যা নাই, আমি চিপে ধরলে অবশ্যই চালু হবে ফোনটা। তো আমি পাওয়ার সাপ্লাই খুলে এবার ব্যাটারি দিয়ে চালু করার চেষ্টা করছি ফোনটাকে। তো দেখুন বন্ধুরা, স্যামফোনে লেখা চলে এসেছে, ফোনটা কিন্তু এখন 100% শর্ট চলে গিয়েছে, প্লাস হচ্ছে ফোনটা পুরোপুরি চালু হয়ে গিয়েছে। এই যে দেখুন, পুরোপুরি কিন্তু ফোনটা চালু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এইরকম মোবাইল সার্ভিসিংয়ের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।